কমলো জ্বালানি তেলের দাম, এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, রাত 12টা থেকে কমছে জ্বালানি তেলের দাম, এ বিষয়ে কি বলছেন মোটরযান ব্যবহারকারীরা? ধন্যবাদ। যেমনটি জানেন যে অনেকদিন পর বাংলাদেশে যে জ্বালানি তেল রয়েছিল সেই জ্বালানি তেলের দাম কিন্তু বেশ কিছুটা কমেছে। এর আগে আমরা যখনই দেখেছি যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে হয়তোবা 4 পয়সা বা 40 পয়সা এরকম কমানো হয়েছিল। কিন্তু আজকে যে খবরটি এসছে, আমরা যেটি শুনতে পেয়েছি যে আগামীকাল ঠিক বা আজকে ঠিক রাত 12টা থেকেই জ্বালানি তেলের দামটি কমে যাবে। এবং আমরা যেটি শুনেছি যে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম কমছে 1.25 টাকা, পেট্রোল ও অক্টেনের দাম কমছে 6 টাকা করে। এতে করে প্রতি লিটার ডিজেল পাওয়া যাবে এখন থেকে 106.75 টাকা পরিবর্তে 105.50 টাকা, এবং পেট্রোলের নতুন যে দাম নির্ধারিত হয়েছে 127 টাকা থেকে কমে 121 টাকা, এবং অক্টেনের ক্ষেত্রে সেটি 125 টাকা হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা জনসাধারণের কাছে যখন জানতে চেয়েছি, তখন এখানে একটি আমরা মিশ্র অনুভূতি পেয়েছি। কেউ কেউ একই সাথে যেমন খুশি হয়েছেন তারা যে এই দামটি কমায় তারা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন, এবং জ্বালানি তেলের উপর যেহেতু অন্যান্য সকল কিছুই আসলে নির্ভরশীল, আমাদের যে দ্রব্যমূল্য বা বাজার মূল্য যেটি রয়েছে সবকিছুই নির্ভরশীল তাদের মালামাল পৌঁছানোর জন্য, তো এই ক্ষেত্রে তারা একই সাথে আশা করছেন যে জ্বালানি তেল দাম কমার জন্য হয়তোবা অন্যান্য দ্রব্যের যে দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো, সেগুলোর দাম হয়তোবা কিছুটা কমবে। অন্যদিকে তারা আবার একই সাথে কিছুটা সন্দিহান হচ্ছেন যে এর আগেও যখন আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম কমেছে এবং জ্বালানি তেলের দাম কমার কিছুদিন পরেই দেখা যাচ্ছে যখন বেড়েছে তখন যতটুকু কমেছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে, এই বিষয়টি নিয়ে তারা কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে আশার বিষয় এটি যে এখানে জ্বালানি তেলের যে দামটি কমানো হয়েছে সেটি মূলত কমানো হয়েছে আন্তর্জাতিক যে দামটি সেই আন্তর্জাতিক দামের সমন্বয় করার জন্য। তো এই ব্যাপারটি এখনো হয়তোবা ততটা বলা হয় বা তারা যারা জনসাধারণ রয়েছেন এখনো তাদের কাছে এই কথাটি তত পরিষ্কারভাবে পৌঁছায়নি, যার কারণে হয়তোবা তারা কিছুটা সন্দিহান রয়েছেন। অন্যদিকে সাধারণ যানবাহনের ক্ষেত্রে আমরা এখানে সেটি যেটি দেখতে পেয়েছি যে খুব প্রয়োজন না হলে কিন্তু এখন সাধারণত কেউ তেল রিফিল করছেন না তাদের ট্যাঙ্কগুলোতে, যখন তাদের খুব বেশি প্রয়োজন হয়ে যাচ্ছে যে না একেবারে চলছে না, তাদের গন্তব্যে তারা পৌঁছাতে পারছেন না, সেই ক্ষেত্রে তারা আজকে পাম্পে আসছেন এবং তাদের যে রিফিলের ব্যাপারটি সেটি করছেন। অন্যদিকে যারা এই খবরটি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবং তারা এটি জানতে চেয়েছেন যেন আগামীকালকে বা তার পর থেকে তারা তেলটি সংগ্রহ করবেন, অর্থাৎ রাত 12টার পর থেকে তেলটি সংগ্রহ করবেন, এতে করে তারা যেটি হচ্ছে যে নতুন যে দামটি সেই দামে তারা তেলটি সংগ্রহ করতে পারবেন। যদিও সিএনজি বা অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু দাম কমার সম্ভাবনা এখন আমরা দেখতে পাইনি। তো মোটামুটি তেলের এখানে যারা তেল সংগ্রহ করতে এসছেন বা জনসাধারণ সেন তাদের কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি, এবং এক্ষেত্রে যদি আমরা তেল যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি বলতে যাই, তারা বলছেন যে সরকারি যে দামটি রয়েছে সেটি অবশ্যই তারা একটি নির্দিষ্ট পর্যায়ে মেনে চলবেন, এবং তারা চাইছেন যে তেলের দামটি যেন একটা সহনীয় পর্যায়ে চলে আসেন, যেন সবার জন্যই এটি গ্রহণযোগ্য হয়। মহাখালী থেকে এই ছিল আমার কাছে তেলের দাম নিয়ে সর্বশেষ।